মাটন এই যে দেখতেই পাচ্ছ বেরিয়েছে। হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি রাইস কিচেনে। তোমরা আমাকে অনেকেই বলেছিলে, সেদিন আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, তোমরা সেখানে আমাকে বলেছিলে রাইস কিচেনে আসার জন্য। তো তোমাদের রিকোয়েস্টে আজকে আমি রাইস কিচেনে চলে এসেছি। তো রাইস কিচেনে এখন আনলিমিটেড একটা থালির অফার চলছে, সেটার প্রাইস অনলি 99 রুপিস। তো সেখানে একটা ভেজ থালি, আর তোমরা এক্সট্রা করে সেখান থেকে তোমরা মাটন বা চিকেন ফিশ এগুলো অর্ডার করতে পারো। তো এখানে আজকে আমি অনেক সময় বিরিয়ানি খেয়েছি, নান খেয়েছি, কিন্তু থালি কখনো ট্রাই করিনি। এবার আমার ফার্স্ট টাইম যে এখান থেকে আমি থালিটা ট্রাই করবো। আর থালিটা কীরকম খেতে সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো। তো থালিটার মধ্যে কী কী আছে তোমাদেরকে একটু পরে আমি, যিনি রয়েছেন এখানকার ওনার থেকে আমি শুনে তোমাদেরকে বলছি। আর তোমাদেরকে, তোমাদের সাথে আমি একটা কথা বলবো যে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমরা দেখতে পাচ্ছ কত পার্সেন্টেজ তোমার সাবস্ক্রাইবই করোনি কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখছো। তো প্লিজ আজকে যারা আমার ভিডিও দেখতে আসবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে ক্লিক করতে একদম ভুলবে না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বার্থডে সেলিব্রেট হয়, তোমার অ্যানিভার্সারি এসে সেলিব্রেট করতে পারো। আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়, হিউজ একটা হলের মতো তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করবে লোকেশনটা, তার জন্য আমি আগেই বলে দিচ্ছি, এটা হলো রূপনারায়ণ রোড, একদম পুরাতন পোস্ট অফিস পাড়ার কাছেই। আর তোমরা এখানে রেস্টুরেন্টটাও দেখতে পাচ্ছ, অনেক বড় একটা রেস্টুরেন্ট। তো তোমরা এখানে তোমাদের বার্থডে সেলিব্রেট করতে পারো বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারো। আর অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর। আর খাবারগুলো কেমন সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, এক ফোটাও মিস করা যাবে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে বেঙ্গলি থালিটা চলে এসেছে। তো কাকু এখানে কী কী আছে তুমি একটুখানি বলে দাও। এখানে চাটনি হবে, সবজি হবে দুই রকম। এটা এটা চাটনি? হ্যাঁ। এটা ডাল? ডাল হবে। এটা কি? তারপর হ্যাঁ সবজি। এটা সবজি? এটা এটাও সবজি। হুম। পটল ভাজা? হ্যাঁ। বেগুনি, পাঁপড়, তার সাথে ভাত, তাই তো? তো বন্ধুরা পুরো বেঙ্গলি থালিটা চলে এসছে। তো তার সাথে আমি মাটন অর্ডার দিয়েছিলাম, এটা হাফ মাটন, এটার দাম হচ্ছে 175। তো তোমরা দেখতে পাচ্ছ থালিটা কিন্তু হিউজ একটা থালি, এখানে ভাতটাও অনেকটাই কোয়ান্টিটি দিয়ে দেওয়া আছে। তো আমরা একটুখানি বেগুনিটা দিয়ে সবার ফার্স্টে ট্রাই করছি, বেগুনিটা খেয়ে দেখি। ভীষণই মুচমুচে একটা বেগুনি। তো সবার ফার্স্টে আমরা একটুখানি ডাল নেব, এটা হচ্ছে মসুর ডাল। পুরো বেঙ্গলি আলিতে পুরো মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দিচ্ছে, খুবই সুন্দর, একদম বাড়ির রান্নার মতো, দারুণ খেতে। আর এটা একটা তরকারি টাইপে বানিয়েছে ঢ্যাঁড়স দিয়ে, ঢ্যাঁড়স তার সাথে আলু আছে। তরকারিটা না সর্ষে দিয়ে বানানো হয়েছে, সর্ষে কালো জিরে এগুলোর খুব সুন্দর একটা গন্ধ আসছে। পটল ভাজা, তোমরা কে কে এরকম বেঙ্গলি থালি খেতে পছন্দ করো তোমরা আমাকে অবশ্যই বলবে। আর তোমরা কিন্তু অনেকে আমাকে বলেছিলে যে বেঙ্গলি থালির খোঁজ দিতে, তো বেঙ্গলি থালি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আনলিমিটেড বেঙ্গলি থালি পাওয়া যাচ্ছে রাইস কিচেনে। তো ডেফিনেটলি তোমরা আসবে এখানে। আর এবার আমরা এই তরকারিটা দিয়ে ট্রাই করছি, এটা যে কিসের তরকারি দেখি, এখানে আলু দেওয়া আছে, তার সাথে এখানে কোয়াশ দেওয়া আছে। তো আলু আর কোয়াশের একটা তরকারি বানিয়েছে। পুরো গোটা গরম মশলা দিয়ে মাটনের মতো খেতে অনেকটা, পুরো গরম মশলা দেওয়া আছে, আদার খুব সুন্দর একটা গন্ধ, দুর্দান্ত খেতে। আর যারা মাঝে মধ্যে কিন্তু তোমরা এখানে এসে খেতে পারো, তার কারণ 99 রুপিজে এরকম সুন্দর একটা বাঙালি থালি একদম মিস করা যাবে না কিন্তু। তুমি কাঁচা লঙ্কাটা খাই,
তো চলো এগুলো আমি খেয়ে নিই, মাটনটা নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখনও পর্যন্ত থালিটা খেলাম, ভেজ থালিটা, ওটা খুবই সুন্দর ছিল, পুরো পারফেক্ট, বাড়ির যেরকম রান্না হয় ওরকমই রান্নাগুলো। আর 99 rupees আমার মনে হয় এটা একটা বেস্ট কম্বো। তো আমার সাথে আজকে এসেছে পাপিয়া। তো পাপিয়া বল, তোর কেমন লাগলো? অপূর্ব খেতে 99 rupees, মানে এত কিছু, মানে সত্যি অসাধারণ। তোমরা এসে প্লিজ ট্রাই করে যেও। আর পুরো পেট ভরে গেল না? আমি আর খেতেই পাচ্ছি না। হ্যাঁ, পুরো একদম খেতেই পাচ্ছি না। পারফেক্ট কোয়ান্টিটির ভাত। আর তোমাদের যদি ভাত লাগে তোমরা সেটাও নিতে পারো ওনাদের কাছ থেকে। আমি আর খেতেই পাচ্ছি না, মানে এত পরিমাণ দিয়েছে। তোমরা এসে প্লিজ ট্রাই করে যেও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ সো মাচ, ওকে এত সুন্দর করে বললো। আর আমি এখন পর্যন্ত মাটনটা ট্রাই করিনি, তো মাটনটা ট্রাই করে তোমাদেরকে বলছি। তো এবার হলো মাটনের পালা। তোমার মাটনটা দেখতে পাচ্ছ, জাস্ট একটা পুরো রগ রগে একটা মাটন, আর মাটন নাল্লি যাকে বলে। তো চলো মাটনটা নেই একটুখানি। গ্রেভিটাও দেখো কত সুন্দর। তো এবার খাওয়া যাক, খুব সুন্দর করে মেখে নি। কি সুন্দর একটা গন্ধ মাটনের, মানে মাটন নিলে আমার শুধুমাত্র গন্ধতেই এত ভালো লাগে। আমি সবসময় গন্ধ নিতে খুবই পছন্দ করি মাটনটার। অসাধারণ একটা মাটন, পুরো মাটনের ফ্লেভারে ভর্তি, টেস্টটাও দুর্দান্ত, এত সুন্দর পুরো গরম মশলা, এত সুন্দর একটা গন্ধ আসছে, পুরো পারফেক্ট কুক হয়েছে। আর মাটনটা তোমরা দেখো, এদিকে নিয়ে আয় মাটনটা, মাটনটা দেখো কতটা সফট, ভীষণই একটা সফট একটা মাটন। এই যে দেখতেই পাচ্ছ, পুরো তুলতুলে একটা মাটন দিয়েছে। মুখে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর মাটনটা। এই যে এতগুলো খাবার খেলাম, তার থেকে আমার মাটনটা সব থেকে বেস্ট, 10/10। মাটনটা এত সুন্দর, পুরো ফ্লেভারে ভর্তি, গোলমরিচ গুঁড়োর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, দারুণ। এই যে মাটন, এটা সুরুত সুরুত। টানতে পারছি না গাইস, বেরিয়ে গেছে। খুবই সুন্দর মাটনটা, মাটনটা নিয়ে কোনো কথা হবে না, এত সুন্দর, ভীষণই ফ্লেভারফুল আর খুবই টেস্টি, পুরো পারফেক্ট ব্যালেন্স, সুইট থেকে শুরু করে ঝাল সব কিছু একদম পারফেক্ট, কোনোটাও একটুখানি বেশি না একটুখানি কম, দুর্দান্ত খেতে। তোমরা যদি এখানে আসো প্লিজ এই মাটনটা ট্রাই করবেই করবে, অসাধারণ খেতে। তো বন্ধুরা, এবার হলো চাটনির পালা। তো আমি একটা এক্সট্রা পাঁপড় নিয়েছি, এটা হলো চাটনিটা, এটা হচ্ছে প্লাস্টিক চাটনি। ইয়াম্মি, পাপড়ের মধ্যে নিলাম একটুখানি। খাওয়ার শেষে ওরকম পাপড় আর চাটনি, দুর্দান্ত কম্বিনেশন। কার কার ভালো লাগে এরকম পাপড় দিয়ে চাটনি খেতে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে, আমার তো ব্যাপক লাগে। চাটনিটা কিন্তু খুব সুন্দর, মিষ্টি, একটুখানি টক টক, দুর্দান্ত খেলাম। তো বন্ধুরা, আমি রাইস কিচেনের খাবারগুলো খেলাম, খুবই সুন্দর ছিল। তোমরা এসে অবশ্যই এই থালিটা ট্রাই করবে। তো থালিটার প্রাইসটাও অনেকটাই কম, আর কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই। তো ডেফিনেটলি তোমরা এসে এই থালিটা ট্রাই করবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের এই ব্লগটি কেমন লেগেছে তোমরা জানাতে আমাকে একদমই ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, টাটা। তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী আরও কিছু সুন্দর ব্লগের সাথে।